হ্যালো ভিয়ার্স আজকে মাত্র দুইটি আলু দিয়ে ঝটপট বিকেলে নাস্তার একটি রেসিপি আমি তৈরি করে দেখাবো এই জন্য আমি এখানে আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে এটাকে কুচি কুচি করে নিচ্ছি আলুগুলোকে আমি ছোট যে কাটাটা আছে এখানে আমি সেটা দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর এরপরে আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব এরপরে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা এগুলোকে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি পেঁয়াজ পাতা দিলে এই বড়াটা একটু মজাদার হবে আর আপনি চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার পাশে ছিল না তার জন্য আমি দিতে পারিনি তারপরে আর একটি পেঁয়াজ নিয়েছি আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি চিকন চিকন করে এরপর নিয়েছি একটি ক্যাপসিকাম ক্যাপসিকামের এক চতুর্থাংশ আমি দিব আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমার পাশে লাল রঙের একটি ছিল আমি এটা থেকে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে কালারের জন্য ক্যাপসিকামটা আমি স্লাইস করে কেটে নেওয়ার পরে আর একটু কুচি করে নেব কয়েক টুকরো করে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বড়া এ ধরনের বিকেলে নাস্তা বা বড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার জন্য আমি বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কেউ ঝাল কম খেলে তিন চারটে দিতে পারেন এরপরে সবগুলো উপকরণ আমি একসঙ্গে নিয়েছি আর আলুটাকে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পরে এরপরে দিয়ে দিচ্ছি ডিম এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি মতো লবণ এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরপর একটি কড়াইয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছি এরপরে আমি বড়টা বড়ার আকারে ছোটো ছোটো করে আমার পছন্দ মতো আমি ভেজে নিব প্রথমে আমি মিডু আছে জাল দিয়ে এটাকে ভেজে নেব হলে যে অংশ পুড়ে যাবে উপর থেকে কিন্তু ভালোভাবে ভিতরে সিদ্ধ হবে না যেহেতু আমি বড়াটা একটু মোটা করে দিয়েছি যার জন্য আমি আরও কম জালে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি উলটিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমার বড় প্রায় ভাজা হয়ে গেছে আপনি যদি আমার পেজের নতুন ফলোয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এরপরে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি বড়গুলো ভেজে নেব পরবর্তী ভিডিওতে আপনি যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খেতে কিন্তু দারুণ মজার